আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ফিয়ার্স ওয়ার্ল্ড। আমি ফারিয়া। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পেঁয়াজু ভাজা। চলুন দেখে নেওয়া যাক পেঁয়াজু তৈরি করতে আমার যা যা লাগছে। পেঁয়াজের পরিমাণ একটু বেশি লাগছে। আমি প্রায় 2 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি, লবণ নিয়েছি, চালের গুঁড়া নিয়েছি 2 টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি পরিমাণ মতো, শুকনো মরিচ গুঁড়া 1 চা চামচ, ধনিয়া পাতা কুচি পরিমাণ মতো। আর এখানে আমি খেসারির ডাল এবং মুসুর ডাল নিয়েছি। খেসারির ডাল নিয়েছি 2 কাপ এবং মুসুর ডাল 1/2 কাপ। আমি 2 রকম ডাল প্রায় 3 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপর পানি ছড়িয়ে ভালো করে বেটে নিয়েছি। আপনারা চাইলে ব্লিন্ডারেও ব্লিন্ড করে নিতে পারেন। চলুন এবার আমি পেঁয়াজুর ডালটা মাখিয়ে নিই। আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, কাঁচা মরিচ কুচি দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। পেঁয়াজ, লবণ এবং কাঁচা মরিচ খুব ভালো করে নরম করে মাখিয়ে নিতে হবে, তারপর বাকি উপকরণগুলো দিতে হবে। অনেকে শুধু একটা ডাল দিয়েই তৈরি করে, হয় মুসুর ডাল নাহলে খেসারির ডাল। আমি 2 রকম ডালই ইউজ করেছি। 2 রকম ডাল ইউজ করে একদিন বানিয়ে দেখবেন, অনেক টেস্ট হয়। ফ্রেন্ডস, ইনগ্রিডিয়েন্টস দেখানোর সময় আমি আদা রসুন বাটা এবং জিরা বাটা দেখাতে ভুলে গেছিলাম। এখন দিয়ে দিচ্ছি, আদা রসুন বাটা দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ এবং জিরা বাটাও দিয়ে দিচ্ছি 1 চা চামচের একটু কম। মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন আবার এই মশলাগুলো ভালো করে মিক্স করে নিব পেঁয়াজের সঙ্গে, তারপর ডালের সঙ্গে পেঁয়াজ এবং মশলা মিক্স করব। কিন্তু এ পর্যায়ে খুব সাবধানে আলতো হাতে মিক্সটা করতে হবে। পেঁয়াজ যত দ্রুত জোরে জোরে মাখিয়েছিলাম, তো জোরে জোরে প্রেস করে মাখাবো না, আমি খুব আলতো হাতে কাজটি করছি। মাখানোর পরে আমি লবণ টেস্ট করে দেখব, যদি লবণ লাগে লবণ দিব। আমি লবণ টেস্ট করে দেখলাম লবণ লাগবে, তাই লবণ দিয়ে দিচ্ছি এবং ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। এখন চালের গুঁড়া দিয়ে দিব, চালের গুঁড়া ঠিক নিজের কাছে, আপনি মাখিয়ে দেখবেন, যদি লাগে তখন আর একটু দিবেন। আগে সব চালের গুঁড়া আমি দিব না, অর্ধেক রেখে দিয়েছি, মাখিয়ে একটু দেখি, যদি লাগে তখন দিব। চালের গুঁড়া আসলে কর্নফ্লাওয়ারের মতো ব্যাটারের কাজ করবে, এটা পেঁয়াজুকে অনেক টাইট করবে। আমি মাখিয়ে দেখেছি, বাকি চালের গুঁড়াটুকু আমি দিয়ে দিচ্ছি। এখন আবার আলতো হাতে মুখে নিব। পেঁয়াজুর ডালটা আমার মাখানো হয়ে গেছে। এপাশে আমি তেল গরম দিয়েছি, তেল গরম হয়ে গেলে আমি পেঁয়াজগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজগুলো ভেজে নেব। সাবধানে তেলে ছাড়বেন, পেঁয়াজুর শেপগুলো যে একদম গোল হতে হবে এরকম কিছু না, কারণ এক একজন এক এক রকম শেপে করে। অনেকে পেঁয়াজুতে হলুদ গুঁড়া বা কালার ইউজ করে, ফুড কালার, বাট আমি ইউজ করি না, আমার আসলে ভালো লাগে না। আপনাদের ইচ্ছা, আপনারা চাইলে ইউজ করতে পারেন। পেঁয়াজুগুলো এখন আমি উল্টে দিব, দেখুন ব্রাউন হয়ে গেছে। পেঁয়াজগুলোকে আপনারা প্রায় মিডিয়াম আঁচে ভাজবেন। দেখুন পেঁয়াজগুলো একদম ব্রাউন কালার হয়ে গেছে, এরকম হলে নামিয়ে নিতে হবে। আমি এখন নামিয়ে নিচ্ছি। একইভাবে বাকি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি,
ভাজা হয়ে গেলে আমি পরিবেশন করে দিব। ভিউয়ার্স, তৈরি হয়ে গেছে আমার মজাদার কুরকুরে পেঁয়াজু ভাজা। আপনারা বাসায় অবশ্যই এটা ট্রাই করে দেখবেন এবং আমাকে জানাবেন কেমন হলো। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। পরবর্তী ভিডিওগুলো দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।